আর এইবার আপনাদের দেখাবো কুন্তল ঘোষ কিভাবে পরতে পরতে জালিয়াতি কুন্তল ঘোষ করেছে বলে সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে। সিবিআই সূত্রে এটাও দাবি করা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট সেটা ব্যবহার করে নাম দেখানো হতো কোনো একজন প্রার্থীর এবং দেখানো হতো কোয়ালিফাইড দেখানো হতো, মানে সে পাশ করেছে পরীক্ষায় দেখানো হতো এবং তারপর সেই পাশ করার জন্য টাকা তোলা হতো আর টাকা হাতে পাওয়ার পর সেই নাম প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যেত। এইভাবেই নাকি জালিয়াতি করেছে কুন্তল ঘোষ, এরকম একটা দাবি সিবিআই এর তরফে করা হচ্ছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, নিঃসন্দেহে সিবিআই সূত্রে যে দাবি করা হচ্ছে এবং সেই যে ছবি এই মুহূর্তে এবিপি আনন্দ দর্শকদের সামনে তুলে ধরছে, প্রশ্ন তো স্বাভাবিকভাবেই ওঠে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ওয়েবসাইট কিভাবে কোনো একজন তৃণমূল নেতা তিনি অ্যাক্সেস করতেন? একদমই, দেখো কুন্তল ঘোষের যে এই ম্যাজিক কিভাবে করলো সেটাই কিন্তু এখন সিবিআই এর তদন্তের বিষয়। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন তদন্ত করতে গিয়ে তারা একাধিক এই ধরনের কিন্তু রেজাল্ট, অর্থাৎ ওয়েবসাইট থেকে প্রিন্ট করা যে টেটের 2014 সালের রেজাল্ট, সেই রেজাল্টের কপি তারা পেয়েছেন এবং একাধিক ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে যারা যেটা জানিয়েছে যে কুন্তল ঘোষ এই সমস্ত প্রিন্ট আউট তাদের দিয়েছিল। টাকা নেওয়ার পর যে ওয়েবসাইটে তাদের নাম দেখানো হয়েছিল সেই ওয়েবসাইট থেকে কিন্তু নাম বাদ যায়। অর্থাৎ যেটা সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে এখানেই তাদের প্রশ্ন যে পর্ষদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে একবার দেখা যাচ্ছে যে নাম রয়েছে এবং সেখানে কোয়ালিফাইড দেখাচ্ছে ক্যান্ডিডেটকে, কিছুদিন পর সেই কোয়ালিফাইড ক্যান্ডিডেট কিন্তু সেখান থেকে উধাও হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? দুটো বিষয়ে তদন্ত করে দেখছেন সিবিআই এর গোয়েন্দারা। একটা, যে পর্ষদের যারা এই ওয়েবসাইট মেনটেন করতো বা যারা ওয়েবসাইটে অ্যাক্সেস ছিল তাদের সঙ্গে ষড়যন্ত্র করে নেক্সাস করে কুন্তল ঘোষ প্রথমে নাম দিয়ে দেওয়া, তাদের কাছ থেকে টাকা নেওয়া এবং পরে তাদের নাম সেখান থেকে বাদ দিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটেছে? নাকি পর্ষদের দামি কোনো ওয়েবসাইট খোলা হয়েছিল এবং সেখানে নাম দেখিয়ে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে? দুটো বিষয় নিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা তদন্ত করছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সিবিআই এবং ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে কুন্তল ঘোষ এই ম্যাজিক কিভাবে দেখালো। আগামী দিনে কুন্তল ঘোষকে জেলে গিয়ে কিন্তু সিবিআই এর আধিকারিকরা এবং ইডির অফিসাররা এই বিষয় নিয়ে জেরা করবেন, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। শুভজিৎ, ধন্যবাদ প্রকাশ তোমাকে। 11 ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়েছিল প্রাথমিকের, আজকে তার ফল প্রকাশিত হয়েছে এবং এই টেট পরীক্ষারই 250টি উত্তরপত্র আপনারা জানেন যে কুন্তল ঘোষের বাড়িতে ওএমআর শিট পাওয়া গেছিল। এই নিয়ে যখন আজকে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, শিক্ষামন্ত্রী বলছেন, ব্রাত্যবসু বলছেন যে কোনো দালাল চক্রতে পা দেবেন না, এরকম কোনো ফাঁদে পা দেবেন না। কি বললেন যখন কুন্তল ঘোষ নিয়ে প্রশ্ন করা হলো ব্রাত্যবসুকে? দেখুন, পর্ষদ পরীক্ষা নিয়েছে, আপনি পরীক্ষা দিয়েছেন, পর্ষদের কাছে একটা কপি আছে, আপনি পরীক্ষার্থী, আপনার কাছে একটা কপি আছে। আপনি যদি সেই কপি কাউকে দেন, কোনো দালাল বা কোনো দুষ্টচক্রকে, তার দায় সরকারের নয়, পর্ষদেরও নয়। আমি পর্ষদ তো বটেই, আমিও বলছি কোনো দালাল বা দুষ্টচক্রের ফাঁদে যদি পা দেন তাহলে সেটাও সেই দালাল বা দুষ্টচক্রের মতো আপনারা সম অপরাধ, এবং কোনো রকম এই ধরনের কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনি কেবলমাত্র নিজের মেধা, নিজের যোগ্যতা এবং নিজের শ্রমের ওপর আস্থা রাখুন, আর আস্থা রাখতে গেলে পর্ষদের নিরপেক্ষতার উপর আস্থা রাখুন। একেবারে স্পষ্ট যেটা বলছেন ব্রাত্যবসু, যে এই যে প্রাথমিকের টেটের দুটো ওএমআর শিট, একটা তো থাকে পর্ষদের কাছে এবং একটা কপি যে প্রার্থী বা পরীক্ষার্থী তার কাছে থাকে। এই অবস্থায় কেউ যদি কোনো একজনের কাছে ওএমআর শিট জমা দেয় বা তার কপি কারোর কাছে দেয়, তার দায় পর্ষদেরও নয় সরকারেরও নয়। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। বিকাশ দা, এই প্রশ্ন তো একেবারে প্রথম থেকে সামনে এসেছিল যে একেবারে স্বচ্ছ হয়েছে, সুষ্ঠু হয়েছে যে পরীক্ষা, কোনো অভিযোগ করা যাবে না, যে পরীক্ষা নিয়ে এই দাবি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তার ওএমআর শিট কী করে একজন তৃণমূল নেতার বাড়িতে পাওয়া গেল? আচ্ছা, ব্রাত্যবসু আজকে বলছেন যে তার দায় কখনোই পর্ষদ বা সরকারের নয়, প্রতারণা চক্র বা দুষ্টচক্রের ফাঁদে পা না দেওয়ার আর্জি জানাচ্ছেন তিনি। তার দায়িত্ব সরকারেরই, এই প্রতারণা চক্র বা দুষ্ট চক্র এটা তো পরিচালনা করছে সরকারি দল। ব্রাত্যবসু তার একটি নির্দিষ্ট অংশ, আজকে দায় ঝাড় ফেলে যাবে না। তার পরীক্ষা পদ্ধতি পরিচালনা করার সামগ্রিক দায় রাজ্য সরকারের, রাজ্য সরকারের অনুমোদিত পর্ষদের
তাদের যে তথ্য থাকার কথা এটা তাদের কাছে একটা নিজস্ব ব্যাপার, সেটার বাইরে যাচ্ছে কি করে? ব্রাত্যবাবুরা যদি পরিচালনা না করেন এবং যাচ্ছে শাসক দলের মাথার কাছে, তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মানেই তো ব্রাত্যবাবুর নেতা, ব্রাত্যবাবু তাদের নাম করে এটি জল খান। আজকে তাদের ঝেড়ে ফেলার চেষ্টা মানা করা মানে হচ্ছে মানুষের কাছে যখন ধরা পড়ে গিয়েছেন, তাদের দুর্নীতির গোটা চক্রটা যখন এত প্রকাশ্যে এসে পড়েছে, তখন দায় এড়িয়ে গিয়ে আছে, অন্য কোনো বাঁচার পথ নেই। কিন্তু ব্রাত্যবাবুরা জেনে রাখুন, ওদেরও বাঁচার কোনো পথ নেই, সমস্ত দুর্নীতির সঙ্গে ওরা যুক্ত প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, সে দায় ওদের নিতে হবে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওদের জবাবদিহি করতে হবে। অনেক ধন্যবাদ বিকাশ দা আমাদের সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমি আরেকবার আপনাদের শোনাবো যে ব্রাত্য বসু, তাকে যখন কুন্তল ঘোষের বাড়িতে দু মাস আগে হওয়া টেট পরীক্ষার 250টা ওএমআরশিট পাওয়া নিয়ে প্রশ্ন করা হলো শিক্ষামন্ত্রীকে, কি বললেন শুনুন আরেকবার। পর্ষদ পরীক্ষা নিয়েছে, আপনি পরীক্ষা দিয়েছেন, পর্ষদের কাছে একটা কপি আছে, আপনি পরীক্ষার্থী, আপনার কাছে একটা কপি আছে, আপনি যদি সেই কপি কাউকে দেন, কোনো দালাল বা কোনো দুষ্টচক্রকে, তার দায় সরকারের নয়, পর্ষদেরও নয়। আমি পর্ষদ তো বটেই, আমিও বলছি কোনো দালাল বা দুষ্টচক্রের ফাঁদে যদি পা দেন, তাহলে সেটাও সেই দালাল বা দুষ্টচক্রের মতো আপনারা সম অপরাধ, এবং কোনো রকম এই ধরনের কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনি কেবলমাত্র নিজের মেধা, নিজের যোগ্যতা এবং নিজের শ্রমের ওপর আস্থা রাখুন, আর আস্থা রাখতে গেলে পর্ষদের নিরপেক্ষতার উপর আস্থা রাখুন। শিক্ষামন্ত্রী বলছেন যে কোনো দালাল চক্র বা কোনো দুষ্ট চক্রে পা দেবেন না, কারণ একটা যে পরীক্ষা পর্ষদ নিয়েছে পর্ষদের কাছে একটা কপি রয়েছে এবং যিনি পরীক্ষা দিয়েছেন তার কাছে একটা কপি রয়েছে। অতএব কোথাও দালাল বা দুষ্ট চক্র বলতে তৃণমূলের যিনি যুব তৃণমূলের এখনো পর্যন্ত রাজ্য সম্পাদক সেই পদ থেকে এখনো পর্যন্ত সরানো হয়নি। দালাল বা দুষ্ট চক্র বলতে তাহলে কি বোঝাতে চাইলেন শিক্ষামন্ত্রী? তাহলে কোথাও কুন্তল ঘোষের সঙ্গে কি দূরত্ব তৈরি করার চেষ্টা করলেন কুন্তল ঘোষ এবং কুন্তল ঘোষেদের থেকে? তাই যদি হয়ে থাকে তাহলে অনেকে এই প্রশ্ন তুলছে, তাহলে এখনো পর্যন্ত স্বমহিমায় দলীয় পদে কি করে কুন্তল ঘোষ রয়েছেন? আপনারা জানেন যে 11ই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল প্রাথমিকের টেটের, যার আজকে ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষার 250টা উত্তরপত্র এই কুন্তল ঘোষের বাড়িতে পাওয়া গেছিল। প্রশ্ন উঠছে এখানে যে কুন্তল ঘোষের বাড়িতে, একজন যুব তৃণমূল নেতার বাড়িতে এই পরিমাণে উত্তরপত্র কি করে পাওয়া গেল? সেই নিয়ে যখন আজকে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়, তিনি বলছেন যে কারোর বাড়িতে যদি এই রকম উত্তরপত্র পাওয়া যায় তার কারণ এই যে পরীক্ষা হয়েছে তার দুটো কপি, একটা কপি থাকে পর্ষদের কাছে আর একটা কপি থাকে পরীক্ষার্থীর কাছে। এই অবস্থায় কারোর বাড়িতে যদি উত্তরপত্র বা ওএমআরশিট পাওয়া যায় তার দায় না পর্ষদের না সরকারের। আর এই নিয়োগ দুর্নীতি নিয়ে কুনাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন একবার দেখুন। অপরাধে যদি হয়ে থাকে, আমি আবার বলছি, যারা করেছে তাদের শাস্তি হোক, তারা উচ্ছন্নে যাক, তাদের প্রোটেকশন তৃণমূল কংগ্রেস দিতে যাবে না। কিন্তু যে ত্রিপুরায় পাশের রাজ্য ত্রিপুরা, সেখানে 10,323 জন বাম জমানায়, সিপিএম এর জমানায় চাকরিতে অনিয়ম, সুপ্রিম কোর্ট তাদের রায় চাকরি চলে গেল, বিজেপি এসে তাদের পথে বসিয়ে দিল, তারা এখানে এসে জ্ঞান দিতে আসছে, এটা তো হতে পারে না। নিয়োগ দুর্নীতির আবহে প্রাথমিক টেটের ফল প্রকাশিত হলো আজ। আপনারা জানেন যে 600,000-এরও বেশি পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছিলেন এবং তার ফল আজকে প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে সেই ফল ঘোষণা করা হয় এবং সেখানে জানানো হয় যে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ, দ্বিতীয় হয়েছেন চারজন, মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায় এবং অদিতি বসু রায়। 1 থেকে 10-এর মধ্যে 177 জন পরীক্ষার্থী রয়েছেন। আমাদের আউট অফ 6,20,000 অ্যাপ্রক্সিমেটলি টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ইন টেট 2022 এক্সামিনেশন, কতজন কোয়ালিফাই করেছেন? 150,491, 24.310%, 150,000-এর মধ্যে ফিমেল পাস করেছেন 69,408, মেল পাস করেছেন 81,077, ফার্স্ট র্যাঙ্ক থেকে 10th র্যাঙ্ক মোট ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 177। আমি ওয়েস্ট বেঙ্গলে টেটে যিনি ফার্স্ট হয়েছেন
আমি তার নাম আমি প্রকাশ করছি। তিনি হচ্ছেন, তার নাম ইনা সিংহ, পূর্ব বর্ধমান। তিনি ফার্স্ট হয়েছেন, 150-এর মধ্যে তিনি মার্কস পেয়েছেন 133। আশা করিনি যে ফার্স্ট হব বলে, কেউই হয়তো আশা করে না যারা র্যাঙ্ক করে, যে পরীক্ষা দেয় যে আমি ফার্স্ট হব বা সেকেন্ড হব বা থার্ড হব বা কিছু। সে তার বেস্টটা দেয়, আমিও আমার বেস্টটা দিয়েছি, খুব মেহনত করেছি, আর তার যে ফল পেয়েছি তার জন্য আমি অত্যন্ত খুশি। এই যে এত আন্দোলন হয়েছে, তারপরেই কিন্তু এত স্বচ্ছতার পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই আন্দোলনকারীদের তো এটা একটা জয়। আন্দোলন করা হয়েছে বলেই এটা এসছে, চেঞ্জ এসছে। চেঞ্জ ইজ এভলিউশন, চেঞ্জ আনতে হবে, চেঞ্জ হচ্ছে জীবন, লড়াই হচ্ছে জীবন। তাই অবশ্যই আপনার সাথে আমি একমত যে হ্যাঁ, মেধা এখন বেশি আধিক্য পাবে, আমার আশা। ডেডিকেটেডভাবে পড়াশুনো করেছি, পরিশ্রম করেছি এবং আশা করি পরিশ্রমের ফলটাও সেই মতোই পেয়েছি। সত্যি কথা বলতে এইবারের পরীক্ষাটাকে এতটা সিরিয়াসলি নেওয়ার একটাই কারণ, যে সব জায়গা থেকে শুনতে পেয়েছি যে এইবারের নিয়োগটা স্বচ্ছভাবে হবে, তো যাতে দুর্নীতিমুক্তভাবে আমাদের মতো অসংখ্য বেকার ছেলে মেয়ে যাতে জব পায়, তাই জন্য আমরা খাটাখাটনি করে পড়াশুনো করেছি এবং আশা করি সেই অনুযায়ী আমরা ফলও পাবো। 2016 সালে আবার প্রাইমারি দিয়েছিলাম, পাসও করেছিলাম, বাট দ্য রেজাল্ট ইজ নোন টু অল, কী হচ্ছে কি না হচ্ছে। এখন অনেক দিন পর একটা প্রাইমারি দেওয়ার সুযোগ পেয়েছি, তো সেখানে হার্ড ওয়ার্ক ছিল এবং আমি মনে করি যে পরিশ্রম যদি করা হয় তাহলে রেজাল্ট ভালো হবেই, এবং আমি এই সুযোগটা পেয়েছি। আমি চাই যে এভাবে মেধার মাধ্যমে যেন নিয়োগ হয় এবং মেধাকে যেন অগ্রাধিকার দেওয়া হয়, যারা হার্ড ওয়ার্ক করে, যারা ট্যালেন্ট দেখিয়ে এবং দীর্ঘদিন ধরে এত পরিশ্রমের পর ভালো রেজাল্ট করছে, আলটিমেটলি তাদের যেন চাকরি হয়, এটাই আমি আশা করব। ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের যে আন্দোলন 15 দিনে পড়লো, এবং সরাসরি সেখানকার ছবি আপনাদের দেখাবো। আন্দোলনকারীদের মধ্যে 3 জন তারা অনশন পর্যন্ত শুরু করেছেন। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি। তার মানে ঝিলম, সার্বিক ছবিটা এটাই যে একদিকে চাকরির দাবিতে, নিয়োগের দাবিতে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, এবং সেখান থেকে কিছুটা দূরে ডিএর দাবিতে তারা আন্দোলন করছেন, এবং প্রতিদিন যে ছবিটা দেখা যাচ্ছে এই আন্দোলনের ঝাঁজ তারা যেন ক্রমশ বাড়াচ্ছেন বলে মনে হচ্ছে ঝিলম। একদমই, আজকে আমরা যেটা দেখলাম যে আন্দোলন আরো তীব্রতর করার জন্য এখানে যারা ডিএ প্রার্থী, যারা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা 15 দিন ধরে অবস্থান করছেন শহীদ মিনারের পাদদেশে, সেখানে আজকে 3 জন লাগাতার অনশনে বসলেন। এর আগে আমরা প্রতীকী অনশন দেখেছি, রিলে অনশন দেখেছি, প্রতীকী প্রেন ডাউন দেখেছি, পেন ডাউন করার আন্দোলন দেখেছি, এমনকি কর্মবিরতি টানা করারও হুমকি দেওয়া হয়েছে। এরই মধ্যে লাগাতার আন্দোলন অনশন শুরু করলো 3 জন। প্রথমে 2 জনের কথা হয়েছিল, তারপরে 3 জন। যারা অনশনকারী তাদের সঙ্গে কথা বলবো। আপনারা অনশন শুরু করলেন কিজন? শুরু করলাম কারণ এই কাজ করতে সরকার বাধ্য করেছে। যে 2টি মৌলিক দাবি নিয়ে এবং ন্যায্য অধিকার নিয়ে আমরা বসেছিলাম, তার প্রতি 15 দিন ধরে সরকার কর্ণপাত করার কোনো প্রয়োজন মনে করেনি, বাধ্য হয়ে এই রাস্তা বেছে নিতে হয়েছে। কারণ সরকারকে দাবি আদায় করার জন্য যতটা জায়গা যেতে হয় আমরা যাব। আজকে এখানে আপনারা অনশন করছেন, লাগাতার অনশন 3 জন, সংখ্যাটা কি বাড়বে না এই 3 জনই টানা করে? না না, সংখ্যা বাড়বে, অবশ্যই সংখ্যা বাড়বে। ত্রিপুরার সরকারি কর্মচারীদের প্রতি আপনারা একটা আবেদন করেছিলেন, কি সাড়া পেলেন, কি আবেদন করেছিলেন? আবেদন করেছিলাম যে যে ভুল পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা করেছেন এবং তার ফল যেভাবে বিগত 12 বছর ধরে আমরা ভুগছি, সেই ভুল যেন না করা হয়, কারণ উনি মিথ্যা ছাড়া সত্য কিছু বলেন না। আমাদের রাজ্যে কর্মচারীদের যে পাহাড় প্রমাণ বঞ্চনা, সেই বঞ্চনার কথা জানিয়ে আমরা চিঠি লিখেছিলাম। ওনারা জানিয়েছেন যে ওনাদের পক্ষ থেকে আমাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ওনারা পত্র পাঠাবেন এবং ওনারা আসবেনও আর কি। মোটের ওপর যেটা শুনছো যে আন্দোলনের তীব্রতা বাড়ছে, 3 জন অনশন করতে শুরু করেছে লাগাতার এবং সংখ্যা বাড়বে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা একে একে আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, মানবাধিকার সংগঠন, তাদের প্রতিনিধি তারা আসছেন, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রঞ্জিত চৌধুরী, তিনিও এসেছেন। কি বলবেন এই যে আন্দোলন অনশন শুরু করেছে? দেখুন, এই যে অনশনে সরকারি কর্মচারীদেরকে ঠেলে দেওয়া, শিক্ষকদের ঠেলে দেওয়া, এইটা অত্যন্ত সরকারের তরফে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানবাধিকার লঙ্ঘন।
মানবাধিকার লঙ্ঘন বলছেন তিনি, এবং এই অনশনের কার্য তো বাধ্য করে দেওয়া হয়েছে কর্মচারীদের, তেমনই বলছেন তিনি। একই সঙ্গে তারা যারা অনশন করছেন তারাও বলছেন যে সরকার বাধ্য করেছেন বলে এই অনশনে তারা বসেছেন, এবং এই অনশন তারা চালিয়ে যাবেন, সংখ্যাও বাড়বে অনশনকারী। একেবারে এখন এই সংখ্যার বিষয় যে এই হকের দাবি কতদিনে তাদের পূরণ হয়। আপাতত ঝিলাম, তোমায় ধন্যবাদ।